14 দিনে গড়ালো 10,323 ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজের আমরণ অনশন। তাদের অভিযোগ, এ পর্যন্ত তাদের কেউ খোঁজ খবর নেয়নি। এ বলে বুধবার একরাশ ক্ষোভ উগড়ে দিলেন আমরণ অনশনকারীরা। তাদের অভিযোগ, শাসকদল তাদের ব্যবহার করছে, অথচ এই দিনে তাদের পাশে নেই। তাদের দাবি, হয়তো ক্ষতিগ্রস্ত শিক্ষকদের স্কুলে ফিরিয়ে নেওয়া হোক, নতুবা তাদের শিক্ষা দপ্তর থেকে টার্মিনেশন লেটার দেওয়া হোক। দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক তথ্য জানার অধিকার আইন মোতাবেক 10,323 ক্ষতিগ্রস্ত শিক্ষক পুনর্বহালের দাবিতে বিগত মাসের 20 তারিখ থেকে আমরণ অনশনে বসে 10,323 ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ। বুধবার ছিল তাদের আমরণ অনশনের 14তম দিন। তাদের দাবি, এ পর্যন্ত 20 জন অনশনকারী অসুস্থ হয়েছেন। বর্তমানে তাদের খুব খারাপ অবস্থা। এই অবস্থায় অনশনরত শিক্ষক সমাজের নেতৃত্ব প্রদীপ বণিক, অরবিন্দ শর্মা সহ অন্যান্যরা ক্যামেরার সামনে একরাশ ক্ষোভ উগড়ে দেন। আমরা এই ত্রিপুরা রাজ্যে আমরা কথা দিলাম যে এই সরকারের জন্য আমরা যতদিন বেঁচে থাকি অন্তত এই সরকারের জন্য আমরা খেটে যাব। কিন্তু আজকের দিনে আমাদেরকে ওনারা শুধু ব্যবহারে করেছেন, কিন্তু প্রকৃতত্বে আমাদেরকে রক্ষা করেননি। তো কথাগুলো বলার ইচ্ছে ছিল না। আজকে 14তম দিন আমরা কীভাবে আছি একটু খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করলেন না? অমানবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে গেছেন। ওরা মুখে যেটা বলেছে একটাও করেন না। ওরা বলেছেন আন্তরিকতা ওদের কাছে নাই। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে যাই, পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে লাঠি পেটা করানো হয়। আজ এখানে 14 দিন অনশনে বসে আছে লোকগুলোর কি এক একটা অবস্থা, সেখানে একটা খোঁজ খবর নিল না? এটা মানবতা নিদর্শন। তাদের বক্তব্য, তারা ইতিবাচক মনোভাব নিয়ে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, করোনাকালীন সময়ে স্বেচ্ছায় রক্তদান করেছে, কিন্তু আজ তাদের পাশে কেউ নেই। তাদের দাবি, হয়তো 10,323 ক্ষতিগ্রস্ত শিক্ষকদের স্কুলে ফিরিয়ে নেওয়া হোক, নতুবা তাদের শিক্ষা দপ্তর থেকে টার্মিনেশন লেটার দিয়ে দিক। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কেউ কোনোদিন এইভাবে একটা সরকারের সাথে পজিটিভভাবে থেকে পজিটিভ একটা মুভমেন্টের মাধ্যমে আমরা সরকারকে সবসময় সহযোগিতা করেছি। করোনাকালীন সময়ে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে আমাদের যেখানে গুলি ছোড়ার কথা ছিল সেখানে আমরা দেহ থেকে রক্ত জড়িয়েছি। প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কগুলোতে আমরা সেখানে ত্রিপুরা রাজ্যে অনন্যজি সৃষ্টি করেছি। করোনা পিরিয়ডে আমরা 1,286 ইউনিট রক্তদান করেছি। একদিনে সর্বোচ্চকালীন রক্তদান শিবির প্রায় 341 ইউনিট রক্ত আমরা সেখানে দান করেছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এ সরকারের কাছে অনেক আশাবাদী ছিলাম। তারপরেও বলবো, সরকার যেন তার কুম্ভনিদ্রা থেকে সেখানে ভেঙ্গে যেন অন্তত 10,323 পরিবারকে অন্তত এই RTI মোতাবেক আমাদেরকে বিদ্যালয়ে পাঠান। আর সেটা যদি তাদের পক্ষে সম্ভব না হয় আমাদেরকে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার দিক। ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার দিতে এত ভয় কিসের? একটা তদন্ত কমিশন গঠন করেছে, সে তদন্ত কমিশনের রিপোর্ট কেন সেখানে প্রকাশ করছেন না? এটাই কি আইনের শাসন? এটাই কি সুশাসনের? অনশনরত ক্ষতিগ্রস্ত শিক্ষক নেতা প্রদীপ বণিকের অভিযোগ, তাদের বর্তমান নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা। তাদের এই অবস্থা হয়েছে সরকারের ভুলের কারণেই। কোন সরকার ভুল করেছে তা একান্তই সরকারের বিষয়। এদিন নো ডাউট সেখানে ইনক্রিজ হয়েছে। আমরা একটা সোসাইটিতে বাস করেছিলাম, আমাদের অনেক স্বপ্ন ছিল, আজকে আমাদের স্বপ্ন চুরমাচুর হয়ে গেছে। আমাদের বাচ্চাদের লেখাপড়া থাক দূরে, আমাদের বাচ্চাদের খাওয়া পড়া দুই বেলা দুমুঠো খাওয়ার এখন দিতে পারছি না। এর জন্য দায়ী কে? এর জন্য তো দায়ী সরকার। কোন সরকার ভুল করেছে সেটা আমাদের দেখার বিষয় না। আজকের দিনে বাম সরকারের যে ওনারা যেটা বলছেন 11,000 কোটি টাকা বাম সরকারের দেনার দায়ে রেখে গেছে ত্রিপুরাকে, এই দেনাগুলো কি ওনারা পরিশোধ করছেন না? একটা সরকারের ধারাবাহিক কর্মসূচি, সেখানে 10,323 পরিবার শুধু CPIM-এর হয়ে গেল, বাকি সব ডিপার্টমেন্টগুলো ওনাদের সমস্ত জনগণে BJP হয়ে গেল। বিষয়টা এইভাবে দৃষ্টিকোণ থেকে বিচার করলে হবে না, এখনো সময় আছে সরকারের কাছে। উল্লেখ্য, 10,323 ক্ষতিগ্রস্ত শিক্ষকরা দীর্ঘদিন যাবত তাদের চাকুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে 10,323 ক্ষতিগ্রস্ত শিক্ষকদের কয়েকটি সংগঠন রয়েছে, যদিও সবকটি সংগঠনের এক এবং একমাত্র দাবি তাদের চাকুরিতে পুনর্বহাল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।